কোডিনিভের আপনাকে স্বাগত। আমরা গত দুইটি পর্বে জাভাস্ক্রিপ্টের ডোম নিয়ে কাজ করছি, অর্থাৎ ডকুমেন্ট অবজেক্ট মডেল নিয়ে কাজ করছি। গত দুইটি পর্ব যারা মিস করেছেন প্লিজ ওই দুইটি পর্ব দেখে আসবেন, কারণ ওই সমস্ত পর্বে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করেছিলাম যেটা এই পর্বগুলোতে থাকবে না। ওই বিষয়গুলো যদি আপনাদের না জানা থাকে তাহলে কিছুটা কনফিউশন তৈরি হতে পারে, প্লিজ দেখে আসুন। আজকের পর্বে আমরা এই ডোম সম্পর্কিত দুইটি খুব গুরুত্বপূর্ণ মেথড, একটি হলো কোয়েরি সিলেক্টর এবং আরেকটি হলো কোয়েরি সিলেক্টর অল, এই দুটি মেথড নিয়ে কিভাবে কাজ করতে হয় বিষয়গুলো দেখব। চলুন শুরু করছি। তো আমরা ডান পাশে আউটপুট দেখতে পাচ্ছি, যেখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ আমাদের দুইটি H1 ট্যাগ রয়েছে, যেখানে ক্লাস নেম এবং আইডি নেমগুলো সেম আকারে দেওয়া আছে। এরপর বাটন আছে এবং নিচের দিকে আরেকটি ইউএল অবজেক্ট আছে যার মধ্যে এলআই ট্যাগ রয়েছে এবং সবগুলো ক্লাস নেম, এখানে এলআই ট্যাগের ক্লাস নেম কিন্তু সেম, সবগুলো ক্লাস নেম হলো আইটেম এবং এই এলআই ট্যাগ যার মধ্যে আছে সেটা হলো ইউএল ট্যাগ, এখানে ক্লাস নেম হলো আইটেমস এস দেওয়া আছে, এটুকু শুধু মনে রাখতে হবে। আমরা স্ক্রিপ্টের মাধ্যমে ডোম ডট জেএস ফাইলকে কানেক্ট করেছি, ওখানে গিয়ে আমরা কাজ শুরু করছি। তো আমরা গতদিন দেখেছিলাম তিনটি মেথড নিয়ে কাজ, একটি হলো গেট এলিমেন্ট বাই ট্যাগ নেমস, একটি হলো গেট এলিমেন্টস বাই ক্লাস নেম এবং আরেকটি হলো গেট এলিমেন্ট বাই আইডি নেম বা আইডি। তো এই তিনটি কাজ আমরা একটি সিঙ্গেল মেথড দিয়ে করব, সেটা হলো কোয়েরি সিলেক্টর। তো আগের মতো আমরা ডকুমেন্ট ডট, এখানে গেট এলিমেন্ট শব্দগুলো না লিখে আমরা কোয়েরি সিলেক্টর লিখছি, ওকে, কোয়েরি এস বড় হাতের হবে। এখানে কিন্তু নেমিং কনভেনশনটা খুব গুরুত্বপূর্ণ, এখানে ক্যামেল কেস ব্যবহার করা হয়েছে এই সমস্ত মেথডগুলোতে, এগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন এবং ঠিকঠাক মতো লিখবেন, আদারওয়াইজ এই কোডগুলো ঠিক মতো এক্সিকিউট করবে না। তো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর লিখলাম, লিখে এখন আমরা যেটা করব যে আমরা একটি হেডিংকে সিলেক্ট করব। তো কোয়েরি সিলেক্টর দিয়ে আমরা চাইলে ক্লাস নেমটাকেও আমরা কল করতে পারি, আমরা চাইলে কি বলে আইডিটাকেও কল করতে পারি, আমরা চাইলে এটা হলো ট্যাগ, ট্যাগটাকেও কল করতে পারি। তো আমরা যদি এখানে বাটন নিয়ে কাজ করি, দেখুন বাটনের ক্লাস নেম হলো BTN ক্লাস, ওকে, আমরা প্রথমে ক্লাসের মাধ্যমে কল করব। তো ক্লাসের মাধ্যমে আমরা এর আগে দেখেছিলাম গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, এই মেথডটা ব্যবহার করেছিলাম, বাট আজকে ব্যবহার করব আমরা কোয়েরি সিলেক্টর। তো ক্লাস নেমটা আমরা এখান থেকে কপি করে নিয়েছি BTN ক্লাস, এখানে এসে আমরা BTN ক্লাসটা লিখব, কিন্তু যেহেতু এটা একটা স্ট্রিং এই জন্য অবশ্যই সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে লিখতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আমি ক্লাস নেমটা পেস্ট করে দিলাম, তো ক্লাস নেমটা পেস্ট করলে এটা কাজ করবে না, কাজ করবে না এই জন্য, আমরা এখানে সেমিকলন দিই, এই জন্য যে আমরা একটি সিঙ্গেল মেথড ইউজ করব, বাট সিঙ্গেল মেথডের মধ্যে কখনো কখনো আমরা চাইলে আইডি ব্যবহার করব, কখনো কখনো চাইলে ট্যাগ ব্যবহার করব, কখনো কখনো চাইলে ক্লাস ব্যবহার করব। তো এটা যে ক্লাস এটা এখানে বোঝানোর জন্য আমরা CSS এ যখন কাজ করেছিলাম আপনাদের মনে আছে, যদি আমরা অবজেক্টকে টার্গেট করতাম ক্লাসের মাধ্যমে তাহলে কিন্তু ক্লাস নেমের আগে আমরা একটা ডট বসাতাম, যদি আমরা অবজেক্টকে টার্গেট করতে ট্যাগ আইডি ব্যবহার করতাম সেক্ষেত্রে কিন্তু আমরা একটা হ্যাশ সাইন ব্যবহার করতাম, তাই না? তো এইটা যেহেতু আমরা ক্লাসের মাধ্যমে কল করছি, সুতরাং এটা যেহেতু ক্লাস নেম আমরা এই জন্য এখানে ডট ব্যবহার করব। এখন এইটা কিন্তু পারফেক্টলি সিলেক্ট করবে, তারপরে আমরা আগের পর্বে বলেছিলাম যে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে একটু চেক করে করে সামনে যাব। তো এই সিলেকশনটা ঠিকমতো হয়েছে কি না, এটা মানে এই বাটনটাই সিলেক্ট হচ্ছে কি না এটা চেক করার জন্য আমরা এই কোডটাকে কপি করলাম এবং নিচের লাইনে আমরা কনসোল ডট লগে গিয়ে দেখব এই কোডটাকে পেস্ট করে, সব শেষে গিয়ে আমরা অবশ্যই সেমিকোলন দেবো এবং সেভ করে দেখব যে এখানে বাটন আসছে কিনা। দেখুন ডান পাশে কিন্তু বাটন আসছে, সুতরাং এর থেকে বোঝা গেল কি যে আমাদের বাটনটা সিলেকশন প্রক্রিয়া ঠিক আছে, হ্যাঁ, কোয়েরি সিলেক্টর মেথডটা ব্যবহার করে আমরা করতে পারছি। ওকে, তাহলে এই পরীক্ষাটা আমরা করে নিলাম, এটার দরকার নেই, এটাকে আমরা মুছে দিচ্ছি। এই জায়গাটায় আমরা কি করব, আগে আমাদের কাজের সুবিধার জন্য যেটা করেছিলাম যে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে লিখেছিলাম কনস্ট, এই ভেরিয়েবলের নাম একটি দিয়ে দিই, এটাকে আমরা বাটনই দিলাম বা যে কোনো কিছু দিতে পারেন, এই ভেরিয়েবলটার মধ্যে আসলে এই ডকুমেন্টটা থাকবে। ওকে,
এই ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, অর্থাৎ এই যে ক্লিক মি এই অবজেক্টটাকে সিলেক্ট করেছি, এই সিলেকশনটা আমরা আসলে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন আমরা যেটা করব, এই ভেরিয়েবলটাকে কল করব ডট দিয়ে, আমরা যা খুশি তাই করতে পারি। তো এর আগের পর্বে যেমন দেখেছিলাম স্টাইল চেঞ্জ করতে, ওকে আমরা স্টাইল চেঞ্জ করে দেখি, স্টাইল ডট, সরি চেঞ্জ হয়ে গেছে, স্টাইল ডট, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই, আমরা রেড দিয়ে দিই, দেখি ডান পাশে, এই যে দেখুন বাটনের কালারটা চেঞ্জ হয়ে রেড হয়ে গেছে। তো এই জায়গাটা আমরা যদি শুধু টেক্সট কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে আমরা কালার লিখে দিই, হয়েছে। সো সিলেকশনটা আমরা কিন্তু পার্থক্যটা বোঝাচ্ছি সিলেকশনের, আগে আমরা সিলেকশন করেছিলাম কি ক্লাসের ক্ষেত্রে লিখতাম গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, এই জায়গাটায় আমরা কিন্তু কোয়েরি সিলেক্টর লিখলাম, এবং ক্লাস ক্লাসের মাধ্যমে যে আমরা কল করছি এটা বোঝানোর জন্য আমরা ডট ব্যবহার করেছি। তো এখন আমরা এইটাকেই সিলেক্ট করব, হলো ক্লাস আমরা ব্যবহার করব না, আমরা আইডি ব্যবহার করব। তো আইডি নেম কিন্তু ডিফারেন্ট, ক্লাস নেম ছিল বিটিএন ক্লাস, আইডি নেমটা হলো বিটিএন আইডি, ওকে। তো এবার আমরা এটাকে কমেন্ট করে আগের প্রক্রিয়ার মতোই আমরা একটু দেখে নিই, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, আমরা কিন্তু আইডি দিলে এর আগে লিখেছিলাম গেট এলিমেন্ট বাই আইডি, বাট ওটা না লিখে আমরা কিন্তু অন্য একটি মেথড ব্যবহার করছি, সেটা হলো কোয়েরি সিলেক্টর, কোয়েরি সিলেক্টর, ওকে। কোয়েরি সিলেক্টর লিখলাম, কোয়েরি সিলেক্টর লেখার পর আমরা এখানে অবশ্যই স্ট্রিং এর জন্য সিঙ্গেল কোড বা ডাবল কোড ব্যবহার করতে ভুলবো না, সেটা আমরা দিলাম। এখন যেহেতু আমরা আইডির মাধ্যমে কল করব, এই জন্য আমাদেরকে সিএসএস এর ওই ধারাবাহিকতা অনুযায়ী আমরা একটি নাম্বার সাইন ব্যবহার করব বা হ্যাশ সাইন ব্যবহার করব, তাই তো? এরপর আমরা বিটিএন আইডি, যে আইডি নেমটা দিয়েছিলাম সেটা দিলাম। তো এই যে সিলেকশন, এই সিলেকশনটা ঠিক আছে কি না এইটা দেখার জন্য আমরা যেটা করব এখন, সেটা হলো এটাকে কপি করব, কপি করে আমরা কনসোল ডট লগ এর মধ্যে দিয়ে দেখব যে কনসোলে আসলে এই বাটনটা সিলেক্ট হচ্ছে না অন্য কিছু সিলেক্ট হচ্ছে। ওকে, তাহলে আমরা আরেকটু লিখে দিই এখানে কনসোল ডট লগ, এরপর এটাকে পেস্ট করলাম, পেস্ট করার পর আমরা সেভ করে দেখছি যে হ্যাঁ বাটনটাই আসছে। তো এটা যদি আমরা এখন আগের মতো একটু চেঞ্জ চেঞ্জ করে দেখতে চাই, এটাকে আমরা মুছে দিই, দিয়ে ঠিক একইভাবে আমরা একটি ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, কনস্ট নামের কিওয়ার্ড ব্যবহার করলাম, ভেরিয়েবল নাম আমরা বিটিএন দিতে পারি বা হোয়াট এভার আপনারা যেটা পছন্দ করেন সেটাই দিতে পারবেন। এই জায়গাটায় আমরা ধরুন আমরা প্রথমে লিখলাম যে সরি বিটিএন ডট ভেরিয়েবল নেমটা দিলাম, এরপরে আমরা যা কিছু খুশি সেটাই লিখব। যে ক্লিক মি লেখা আছে এটাকে আমরা টেক্সটটা চেঞ্জ করে দিব, তাহলে কি করতে পারি আমরা টেক্সট কন্টেন্ট, টেক্সট কন্টেন্টটা আমরা চেঞ্জ করে অন্য কিছু লিখে দিব, টেস্ট বাটন, ওকে। আমরা একটু দেখুন এখানে কিন্তু ডান পাশে টেস্ট বাটন লেখাটা চলে আসছে, ওকে চেঞ্জ হয়ে গেছে, ওকে। এখন আমরা চাই যে এই বাটনটার ডিটিএন ডট স্টাইল চেঞ্জ করব, যেটা এর আগে করলাম স্টাইল ডট, স্টাইলটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, স্টাইল ডট কালার, শুধু লেখার কালারটা আমরা গ্রিন করে দিব, ভিতরের লেখার কালারটা আমরা গ্রিন করতে চাই, তাহলে সিঙ্গেল কোট বা ডবল কোটের মধ্যে আমরা গ্রিন কালারের নামটা লিখে সেমিকলন দিয়ে সেভ করলাম। দেখুন এই বাটনের কালারটা কিন্তু গ্রিন হয়ে গেছে, তাই তো? টেস্ট বাটন, এই দ্বিতীয় লাইনের কমান্ডের মাধ্যমে আমরা বাটনের যে টেক্সট ছিল সেটাকে চেঞ্জ করেছি, এরপরে বিটিএন ডট স্টাইল ডট কালার ইকুয়াল টু গ্রিন দেওয়ার মাধ্যমে আমরা কালারটা চেঞ্জ করলাম। এখন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে গেলে আমরা ঠিক একইভাবে স্টাইল শব্দটা লিখতে হবে, তারপর ব্যাকগ্রাউন্ড, এরপর আমরা যে কোনো একটি কালার দিয়ে দিতে পারি। তো কালারটা আমরা ইয়েলো দিয়ে দিই বা হোয়াট এভার, ইয়েলো দিয়ে সব শেষে আমরা সেমিকলন দিয়ে সেভ করবো। বাটনের কালারটা চেঞ্জ হচ্ছে, আমরা যদি বাটনটাকে রিমুভ করে দিতে চাই তাহলে কি বাটন বিটিএন ডট রিমুভ, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা সেমিকলন দিব, বাটনটা রিমুভ হয়ে গেল, তাই না? তো এটা গেল হলো কোয়েরি সিলেক্টরের কাজ। তাহলে আমরা দুটোভাবে দেখলাম, কোয়েরি সিলেক্টর আমরা ব্যবহার করে একটি হলো আইডি ব্যবহার করলাম, আইডির ক্ষেত্রে আমরা এই আইডি নেমের আগে আমরা হ্যাশ সাইন দিয়েছি, আর যখন আমরা ক্লাস ব্যবহার করেছিলাম এই যে আগের কমান্ডে সেখানে কিন্তু আমরা ডট ব্যবহার করেছিলাম ক্লাসের ক্ষেত্রে। এখন এটাকে আমরা কমেন্ট আউট করে এবার ট্যাগ ব্যবহার করে দেখব, তাই তো? সেম কমান্ডের মাধ্যমে, তাহলে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর
এরপর আমরা সিঙ্গেল কোটের মধ্যে শুধুমাত্র শুধুমাত্র এখানে দেখুন বাটন, বাটনটা হলো ট্যাগ, তাই না? এই বাটন লিখে দিব। এই ক্ষেত্রে কোনো ডট বা হ্যাশ সাইন কোনো কিছুই লাগবে না। বরাবরের মতোই আমরা একটু চেক করে দেখি কনসোল ডট লগে, এটাকে একটু পেস্ট করে দেখব যে কাজটা ঠিক মতো করছে কিনা। এই কমান্ডটাকে আমরা পেস্ট করে দিচ্ছি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এবং সেমিকলন দিয়ে দেখছি যে হ্যাঁ, এই যে বাটনটাকে আমরা টার্গেট করতে পেরেছি। সো কমান্ড আমাদের ঠিক মতোই কাজ করছে। এখন আমরা এখানে একটি ভেরিয়েবলের মধ্যে যদি এই কমান্ডটা রেখে দিই এবং সেই ভেরিয়েবলটা নিয়ে আমরা বারবার কাজ করতে পারবো। কনস্ট ভেরিয়েবলের নাম আমরা বিটিএনই দিলাম, এটাকে রেখে দিলাম এই কমান্ডটাকে এই বিটিএন নামের ভেরিয়েবলের মধ্যে। এখন বারবার আমরা বিটিএন ভেরিয়েবলটা নিব এবং এটার সাথে আমরা ডট নোটেশনের মাধ্যমে বিভিন্ন কাজ করব। তো আমরা একটি বিষয় দেখি, আমরা শুধুমাত্র রিমুভ দেখলাম, রিমুভ করে দিই, বাটনটা রিমুভ হয় কি না সেটা দেখি। সেম রিমুভ, সো এটা কাজ করছে। সো এখন আমরা এটুকু বুঝলাম যে আমরা আলাদা আলাদাভাবে ক্লাস আইডি বা ট্যাগ নেমের জন্য আলাদা আলাদা মেথড ব্যবহার না করে আমাদের জন্য সহজ এবং মডার্ন যে মেথড সেটা হলো কোয়ারি সিলেক্টর, আমরা এটাই ব্যবহার করব। আরেকটি হলো, এটা হলো সিঙ্গেল এলিমেন্ট সিলেক্ট করার জন্য। তো যদি আমরা মাল্টিপল এলিমেন্ট সিলেক্ট করি সেক্ষেত্রে কী করতে হবে? তো আমরা এই কোডগুলোকে মুছে দিলাম, দিয়ে আমরা এবার একটু মাল্টিপল এলিমেন্ট সিলেক্ট করতে চেষ্টা করি। তো ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, এবার কোয়ারি সিলেক্টর অলটা আমরা ব্যবহার করব। তো শুরুর দিকে আমি কোয়ারি সিলেক্টরটাই ব্যবহার করি, এই কনফিউশনটা দূর করার জন্য আমি কোয়ারি সিলেক্টর অলটা ব্যবহার করছি না, না করে কোয়ারি সিলেক্টর ব্যবহার করলাম। এখন আমরা যেটা করব, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ দেখুন এখানে দুটো ট্যাগ আছে, দুটো ট্যাগই এইচ ওয়ান এবং প্রত্যেকটা ট্যাগের ক্লাস নেম সেম, এইচ ওয়ান ক্লাস এবং আইডি নেম সেম। এটা নিয়ে আমরা কাজ করতে পারি, অথবা নিচের দিকে আছে, আমরা নিচের দিকে এখানে কিছু ইউএল ট্যাগের মধ্যে বিষয়গুলো আছে এটা নিয়ে কাজ করি। ইউএল ট্যাগের মধ্যে এলআই ট্যাগ রয়েছে, তাই না? এলআই ট্যাগের কিন্তু সবগুলো ক্লাস নেম সেম। ওকে, আমরা আইটেমস, আইটেম যে ক্লাস নেম এই আইটেমটাকে আমরা সিলেক্ট করি, রাইট? তাহলে কোয়ারি সিলেক্টর ব্যবহার করলে যখন আমি ক্লাসের মাধ্যমে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে যাব তাহলে অবশ্যই ডট ব্যবহার করতে হবে। ক্লাস যেহেতু আমরা কল করছি তাহলে ডট দিলাম এবং ক্লাসের নেমটা কী ছিল আমরা দেখে আসলাম, আইটেম, অনলি আইটেম। ওকে, আমরা আইটেম লিখে দিলাম। তো আইটেম লিখার পর আমরা এখন যে কাজটা করব, আমরা কনসোল ডট লগে গিয়ে টেস্ট করব যে আমরা সিলেকশনটা ঠিক মতো করতে পারছি কি না আগের মতো। এখানে দেখুন এলআই কিন্তু অনেকগুলো, আইটেম ওয়ান টু থ্রির ফোরের ক্ষেত্রে সবগুলো ক্লাস নেম কিন্তু সেম, সবগুলো আইটেম, এটা কিন্তু মনে রাখার বিষয়। আচ্ছা, এখন আমরা টেস্ট করার জন্য কনসোল ডট লগ লিখছি এবং এই যে কমান্ড লিখেছি উপরে সিলেক্ট করার জন্য আইটেমকে বা অবজেক্টকে, সেটাকে আমরা উইদিন ফার্স্ট ব্র্যাকেট লিখে দিব জাস্ট কনসোলে আমার কি আউটপুট আসে এটা দেখার জন্য। তো এখানে দেখুন দেখাচ্ছে এল আই, এখানে কিন্তু আইটেম ওয়ান দেখাচ্ছে, কিন্তু আমাদের তো ইন্ডেক্স ডট এইচটিএমএল এ গেলে আমাদের কিন্তু অনেকগুলো আইটেম আছে, আইটেম ওয়ান টু থ্রি ফোর। তাহলে কী করছে কোয়ারি সিলেক্টর, আসলে কাজ করে হলো সিঙ্গেল এলিমেন্টকে সিলেক্ট করার জন্য, কিন্তু এখানে আমাদের কিন্তু মাল্টিপল এলিমেন্ট আছে, এই জন্য আমাদেরকে অল ব্যবহার করতে হবে। আদারওয়াইজ কী ঘটনা ঘটছে যে সে বাই ডিফল্ট শুরুর যে এলিমেন্ট অবজেক্ট সেটাকেই সে ডিটেক্ট করবে এবং সিলেক্ট করবে। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু মাল্টিপল এলিমেন্ট নিয়ে কাজ করব যার সমস্ত ক্লাস নেম সেম, শুধু কোয়ারি সিলেক্টরের পরিবর্তে আমরা কোয়ারি সিলেক্টর অল ব্যবহার করব। এখন সেভ করলে ডান পাশে এই যে কনসোলে দেখবেন আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে। এখন কিন্তু নোড লিস্ট দেখাচ্ছে, নোড লিস্ট কি আগের পর্বে বলেছিলাম যে আমরা দেখেছিলাম যে এইচটিএমএল কালেকশনস আসছিল, এইচটিএমএল কালেকশনস এর অ্যাটিটিউডটা হলো অ্যারে টাইপের বাট কমপ্লিট অ্যারে না, ওখানে অ্যারে মেথড ইউজ করা যায় না, বাট নোড লিস্ট হলো কমপ্লিট অ্যারে, এখানে আপনি অ্যারে মেথড ব্যবহার করতে পারবেন। কিন্তু প্রক্রিয়া, কাজের প্রক্রিয়াটা এইচটিএমএল কালেকশনের ক্ষেত্রেও যা, এই নোড লিস্টের ক্ষেত্রেও অলমোস্ট সেম। তো এখানে যেহেতু অ্যারে আকারে দেখাচ্ছে, দেখুন সবগুলো আইটেমকে কিন্তু এখানে দেখাচ্ছে, আমরা যখন এই যে এখানে এক্সপ্যান্ড করব তখন দেখুন অনেকগুলো প্রপার্টি এবং মেথড এখানে আছে প্রত্যেকটার জন্য, ইন্ডিভিজুয়ালি প্রপার্টি এবং মেথড আছে প্রত্যেকটা আইটেমের জন্য। কোয়ারি সিলেক্টর অলের ক্ষেত্রে আমরা আসলে অ্যারে আকারে পাবো, নোড লিস্ট আকারে পাবো, এবং যখন মাল্টিপল অবজেক্টকে সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে আমরা কোয়ারি সিলেক্টর ব্যবহার না করে কোয়ারি সিলেক্টর অল ব্যবহার করব। তো এনিওয়ে, এই পর্যায়ে আমি একটি আরেকটি বিষয় আপনাদেরকে দেখাবো, এটাকে আমি কেটে দিচ্ছি, দিয়ে উপরে যেটা আমরা করেছি, উপরে আমরা
যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর আইটেম নিয়েছি, এখানে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এ গেলে আইটেম হলো এলআই এর সবগুলো ক্লাস নেম, বাট এর উপরে এই এলআইগুলো যার মধ্যে আছে সেটা হলো ইউএল, এই ইউএল টেগের একটি ক্লাস নেম আছে সেটা হলো আইটেমস, এখানে এস রয়েছে। তো আমরা এবার, এটা তো সিঙ্গেল এলিমেন্ট তাই না, একটা সিঙ্গেল এলিমেন্টের মধ্যে মাল্টিপল এলিমেন্ট রয়েছে, তো সিঙ্গেল এলিমেন্টকে কিন্তু আমরা কোয়েরি সিলেক্টর দিয়ে কল করতে পারবো। আমরা এখানে কোয়েরি সিলেক্টর আইটেম আছে না, আমরা এস দিয়ে দিলাম আইটেমস, অর্থাৎ আমরা কিন্তু এখন ইউএল ট্যাগকে সিলেক্ট করেছি, রাইট। এই ইউএল ট্যাগকে সিলেক্ট করে এর ভিতরের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি এই বিষয়টা একটু দেখে নিই। তো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর লিখলাম, এখন এইটা ঠিক আছে কিনা, সেটা আসলে ইউএল ট্যাগকে মিন করছে কিনা বা সিলেক্ট করেছে কিনা এটা দেখার জন্য আমরা কুইকলি কনসোল ডট লগে যাচ্ছি এবং উইদিন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এই কমান্ডটাকে পেস্ট করে দিলাম এবং দেখব যে দেখুন ডান পাশে কিন্তু আমরা ইউএল ট্যাগটা সিলেক্ট করতে পেরেছি এবং তার মধ্যে কিন্তু এলআই ট্যাগগুলো রয়েছে। সো সিলেকশন ঠিক আছে, এখন আমি এটাকে মুছে দিয়ে আমরা আগের মতো এই ইউএল ট্যাগটাকে আমরা একটি ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, কনস্ট নামের কিওয়ার্ডটি ব্যবহার করলাম এবং ইউএল নামেরই একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার মধ্যে আমরা এই ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর লিখে ইউএল ক্লাস নেমটাকে ব্যবহার করলাম এবং এর ভ্যালুগুলোকে আমি ইউএল একটু আগে যে ইয়েটা ডিক্লেয়ার করেছি ভেরিয়েবলটা এখানে আমি রাখলাম টেম্পোরারিলি। এখন আমরা কি করব, এই ইউএল ডট এইটাকে আমরা কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করতে পারবো। তো ইউএল ডট আমরা কি করতে পারি, আমরা ইউএল এর মধ্যে আসলে কি আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ গেলে আমরা দেখব যে ইউএল এর মধ্যে অনেকগুলো এলআই ট্যাগ আছে, তো এটা কিন্তু আমরা, এটা হলো প্রথম ভ্যালু দ্বিতীয় ভ্যালু, মানে প্রথম চাইল্ড দ্বিতীয় চাইল্ড তৃতীয় চাইল্ড লাস্ট চাইল্ড, এরকমভাবে কিন্তু আমরা একবার শিখেছিলাম, ওটাকে আমরা কাজে লাগাবো। তো এখানে আমরা একটি কাজ করতে পারি, ফার্স্ট ফার্স্ট এলিমেন্ট চাইল্ড, এলিমেন্ট চাইল্ড এটা লিখলাম, লিখে আমরা যদি স্টাইল ডট, সরি এখানে স্টাইল লিখবো আমরা, স্টাইল ডট কি করবো কালারটা চেঞ্জ করি গ্রিন কালার, কোনটা কালার হবে ফার্স্ট এলিমেন্টের কালার, দেখুন এখানে বড় করে দেখাচ্ছি আইটেম ওয়ানটা কিন্তু গ্রিন হয়ে গেছে তাই না। তো এইভাবে কিন্তু আমরা লাস্ট এলিমেন্ট নিয়েও কাজ করতে পারি, ইউএল ডট লাস্ট এলিমেন্ট চাইল্ড স্টাইল, স্টাইল আমরা লিখলাম, এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, সরি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড লিখে আমরা এখানে রেড লিখে দিলাম, তাহলে এটা কিন্তু লাস্ট চাইল্ড অর্থাৎ আইটেম ফোরের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল, রেড হয়ে গেল। এইভাবে আমরা যদি আইটেম থ্রিটা রিনেম করে দিব তাহলে কি করব, ইউএল ডট এইটা, এইটা একটু বোঝার ব্যাপার আছে, তাহলে এখানে কিন্তু চাইল্ড চিলড্রেন নাম্বারটা দিতে হবে তাই না, তাহলে এখানে চিলড্রেন, শুধু চিলড্রেন লিখে নাম্বারটা কত, এখানে ফার্স্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এটার ভ্যালু কত, জিরো, এটা ওয়ান, এটা টু, তাহলে টু লিখে দিলাম, দিয়ে আমরা ডট দিয়ে যদি নেম চেঞ্জ করতে চাই তাহলে আমরা দুইভাবে করতে পারি, টেক্সট কন্টেন্ট লিখেও আমরা করতে পারি, এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট কোটেশন বা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে যা লিখে দিব এটা টেস্ট আইটেম লিখে দিলাম, আইটেম থ্রির পরিবর্তে টেস্ট আইটেম আমরা চাচ্ছি লিখে দিতে, দেখুন এখানে কিন্তু টেস্ট আইটেম লেখাটা হয়ে গেছে তাই না, দেখা যাচ্ছে তিন নাম্বারটা। তাহলে এইভাবে কিন্তু আমরা একটি কোয়েরি সিলেক্টরের মাধ্যমে একটি অবজেক্টের ভিতরের অবজেক্টকে কিন্তু আমরা হ্যান্ডেল করতে পারি। তো আমরা যদি চাই যে এই দুই নাম্বার আইটেমটাকে আমরা রিমুভ করে দিব তাহলে কীভাবে টার্গেট করব, ইউএল ডট চিলড্রেন লিখব, চিলড্রেন লিখে দুই নাম্বার যে আইটেম এইটার অ্যারের ভ্যালু কত, ওয়ান, সো আমাকে এখানে ওয়ান লিখতে হবে, উইদিন থার্ড ব্র্যাকেট ওয়ান লিখলাম, তাহলে আমাদের টার্গেটটা হয়ে গেল, ডট দিলাম, দিয়ে আমরা রিমুভ লিখে দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমি কলন, এবার সেভ করলে যে দুই নাম্বারের যে পজিশনে ছিল সে কিন্তু রিমুভ হয়ে গেছে তাই না। তো এভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। এখন টোটালটা যদি রিমুভ করে দিতে চাই আইটেম ওয়ান বা এই যে ইউএলটাকে, ইউএলটাকে রিমুভ করে দিতে চাইলে আমরা ডিরেক্ট ইউএল ডট রিমুভ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলাম এবং সেমিকলনের মাধ্যমে আমরা কিন্তু এটা রিমুভ করে দিতে পারি। ওকে, সো এইভাবে আমরা কিন্তু কাজ করতে পারি। তাহলে আজকে পর্যন্ত আমরা ডোম নিয়ে যে কাজগুলো করলাম সেটা হলো আমরা ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল এলিমেন্টকে সিলেক্ট করতে পেরেছি, সেটাকে আমরা কালার চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা, তার টেক্সট কন্টেন্টগুলোকে চেঞ্জ করা, রিমুভ করা, এই কাজগুলো কিন্তু আমরা দেখে নিয়েছি বিভিন্নভাবে। সামনের পর্বে আবার দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।